সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার কিছু প্রমাণ গোয়েন্দাদের হাতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। যারা এমনটি করছেন তাদের সেই আগুনেই পুড়তে হবে। আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান করছে। মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 75-এর পরেও আওয়ামী লীগ রাজনীতির মাঠে ছিল, কখনো জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ যায়নি। আওয়ামী লীগের অবস্থান দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক।